আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল রে হরি বল। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদেরকে সকলকে জানাই হ্যাপি হোলি। আজকে হোলি, গতকাল ছিল দোল পূর্ণিমা, দোল। তো তার আগের দিন আর কি আমি সন্ধেবেলা বেরিয়েছিলাম যে দেখো বিকালবেলা কত ধরনের এইরকম মুখে মাস্ক বালিবাজারে বিক্রি করছে, তার সাথে রং, মুরগি, তারপর মঠ, সেই লাল, নীল, হলুদ বিভিন্ন রকমের মঠ। আর এখানে তো কত রকমের যে মানে মুখোশ বিক্রি করছে, আর সেই বাদুড়ের রং থেকে শুরু করে সব ধরনের আবির নানান রঙে বসন্ত এসে গেল বন্ধুরা। চারিদিকে কোকিলের ডাক, এত সুন্দর লাগে। আর এই দেখো এখানে রং বেরঙের রং বিক্রি হচ্ছে, সবাই কেনাকাটা করছে। আর এই দোকানটায় দেখো কত মুখোশ। তো আমরা বাড়িতে ফিরে গিয়ে ন্যাড়াপোড়ায় যাব। তো এই যে দেখো ন্যাড়াপোড়ায় এসেছি, আমাদের ক্লাবের এখানে মাঠেতে বিরাট বড় করে ন্যাড়াপোড়া হয়, এটা একটুখানি তোমাদের সাথে তুলে ধরেছিলাম। তো গুড মর্নিং, আজকে দোল গুরু পূর্ণিমা, দোল পূর্ণিমা সকলকে জানাই অসংখ্য মানে শুভেচ্ছা, সবাই ভালোভাবে দোল খেলো। আর এখানে দেখো দোল স্পেশাল সকালবেলা কড়াইশুঁটির কচুরি আর আলু ভাজা তৈরি হচ্ছে, মায়ের হাতের বানানো কড়াইশুঁটির কচুরি, এই দেখো। আর সকালবেলা আজকে সকালটা 8টার সময় হয়েছে আমাদের, তাই সকালের চা খেয়ে যে কাপগুলো সেগুলো ধোবো বলে আর কি এখানে এনে রেখেছি। মা এদিকে এই কাজগুলো করতে থাকুক, আমি চায়ের কাপগুলো ধুয়ে নিই, ধুয়ে মা বেলে দেবে আর আমি ভাজবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে হোলি স্পেশাল ব্লগটা যতটা পারবো সিম্পল রাখার চেষ্টা করব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা কোনো রং খেলেনি, কারণ দেখো রং খেলার মতন আমাদের সাথে কেউ নেই প্রথমত। আর আমাদের পাড়াতে সব যে মানে ছেলেরা সব রং খেলে, মেয়েরা খুব বাইরে রং খেলতে খুব কমই বেরোয় আর কি, বুঝলে তো। তাই জন্য আর সেরমভাবে খেলে ওঠা হয় না। আর বাড়ির মধ্যে যতটুকু খেলি ওই শুধু ঠাকুরকে পায় আবির ছোঁয়ানো এইটুকু, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। কারণ পুজোটা তো ভাই করেছে, আর ভাই পুজো করার সময় ক্যামেরা বন্দি করতে দেয় না, ভীষণ রেগে যায়, তার জন্য দুঃখিত তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে দেখো কচুরিটা ভেজে দিচ্ছি, কত সুন্দর ফুলেছিল। তো এখানে নিয়ে নিচ্ছি সকালবেলার জলখাবার, এখন 9:30 বাজলো। আমি 3টে কচুরি নিলাম, মা নিল, ভাই নিল। তো একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে দোল পূর্ণিমার মানে বিকেলবেলা, বিকেল এবং সন্ধ্যার আগ মুহূর্তে। দেখতে পাচ্ছো দূর থেকে কত সুন্দর সূর্য অস্ত যে যাচ্ছে, তার কি সুন্দর মানে কালারটা এসছে, চারিদিকে সোনালি রং ছড়িয়ে পড়েছে আকাশের। আর এরই সাথে দেখো আমাদের পুকি সোনার দুটো ছোট মন্টু খেলা করছে মায়ের সাথে আর কি। আর চারিদিকে এত পাখি ডাকছে, তার সাথে কোকিলও ডাকছে, মানে চারপাশের আজকের পরিবেশটা খুব সুন্দর হয়ে উঠেছে। তোমাদের দোল কেমন কাটলো না কাটলো কমেন্ট করে জানিও। আর আজকের আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, মেঘগুলো এত সুন্দর ছড়িয়ে গেছে, যেন মনে হচ্ছে পেঁজা তুলো কেউ ছড়িয়ে ছড়িয়ে এক এক জায়গায় লাগিয়ে রেখেছে। দেখো বন্ধুরা চারপাশের পরিবেশটা কত সুন্দর। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, আশা করছি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আকাশে আজকে কিন্তু বেশ ঘুড়ি উড়ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা দুটো করে ভালোই ঘুড়ি উড়ছে। আর আকাশটা দেখো এইদিকের পশ্চিমের আকাশটা কত সুন্দর লাগছে, সূর্যের রংটা এত মিষ্টি লাগছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে যে কি বলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
ফকির লালন বলে জাতির কিরূপ লালন বলে ফকির লালন বলে জাতির কিরূপ দেখলাম নয় এই নজরে সব লোকে কয় লালরে কি যাচ্ছে সংসারে সব লোকে কয় লালন কি যাচ্ছে সংসারে ফকির লালন বলে সব লোকে কয় লালন কি যাচ্ছে সংসারে সব লোকে কয় লালন কি যাচ্ছে সংসারে কেউ মাল হবে আশা কিনবা যাবার কালে আশা কিনবা হবে আশা কিনবা যাবার কালে জাতির চিহ্ন রয় কি রে সব লোকে কয় লালন কি যাচ্ছে সংসারে সব লোকে কয় লালন কি যাচ্ছে সংসারে উন্নত দিলে হয় মুসলমান নারী জাতের কি হয় বিধান শূন্য তো দিল হয় মুসলমান নারী জাতের কি হয় বিধান আমি বামুন চিনি পৈতের প্রমাণ বামুন চিনি পৈতের প্রমাণ বামনি চিনব কি করে সব লোকে কয় লালন কি যাচ্ছে সব লোকে কয় লালনে কি যাচ্ছে সংসারে বন্ধুরা দোল পূর্ণিমার দোলযাত্রা উৎসবটি কাটুক সবার নির্বিঘ্নে জাতি বিধি নিষেধ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আজকের এই দিনটাকে সকলকে আপন করে নেওয়ার উৎসব দোল পূর্ণিমা। তাই সমস্ত ভেদাভেদ ভুলে কামনা করি সবাই একে অপরকে রং মাখাক আর রঙে রাঙিয়ে দিয়ে যাক তাদের মন। দোল উৎসবে না মারামারি না কোনো বিভেদ, সমস্ত জাতি ধর্ম এক হোক। তো গুড মর্নিং, গুড মর্নিং। আজকে হোলি, হোলির দিন সকালবেলা চলে এসেছি বাজারে। বাজারে মুরগির মাংস কিনলাম দেখতে পেলে, বাড়িতে চলে এসেছি বাজার থেকে মুরগির মাংস, ওই রকম চেরি টমেটো নিয়েছি আর নিয়েছি এই যে মানে ইলিশ মাছ, বাচ্চা ইলিশ মাছ হয় সেই ইলিশ মাছ এবং বাতাসি মাছ বা মলা মাছ বা মৌরলা মাছ, এক একটা জেলায় এক একটা অঞ্চলে এক এক রকমভাবে এই মাছটিকে ডাকে। কেউ বলে মলা মাছ, কেউ বলে বাতাসি মাছ, আর কেউ বলে মৌরলা মাছ। আমরা বলি মৌরলা মাছ, ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছ। আর এই যেগুলো ধুচ্ছি বড় মাছটা, সেটা তো ইলিশ মাছ, বাচ্চা ইলিশ, বুঝলে তো। তো আজকে হোলি, কাল মানে গতকাল যেহেতু নিরামিষ ছিল বাড়িতে খাওয়া দাওয়া, আজকে হোলির দিন একটুখানি মানে স্পেশাল হবে না তা কি হয়, তাই আজকে দুপুরের মেনু হচ্ছে লাল মুরগির ঝোল আলু দিয়ে আর সাদা ভাত। এই তো বাঙালির দুপুর জমে ক্ষীর। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখো পুকি সোনা আর গদাই সোনার জন্য এই ছোটো মাছগুলো একটু ভেজে দিচ্ছি, কারণ আজকে সকালবেলা 9:30 মধ্যে বাজার হয়ে গেছে আর এখন রান্না শুরু করলাম 9:45 থেকে। তাই ওদের কিন্তু এখন ব্রেকফাস্টের টাইম, যতটুকু ভাত আছে তার সাথে এই কটা মাছ মেখে দেবো। আর দুপুরবেলা ওদেরকে ওই মাংসের যে মেটে হয় না, মুরগির মাংসের মেটে, সেইটা দিয়ে মেখে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আলু পেঁয়াজ টমেটো আদা রসুন সব ছাড়ানো হয়ে গেছে, মুরগির মাংস পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। মুরগির মাংস আবার ধোয়ার জন্য একটু গরম জল নিচ্ছি, গরম জলটা মুরগির মাংসটা ধোবো, ভালো করে ধুয়ে ম্যারিনেট করে
করে রেখেছি, টমেটো, পেঁয়াজ, তেল, টক দই সমস্ত কিছু দিয়ে। তো মুরগির মাংস চাপিয়ে দিয়েছি, আলু ভেজে রাখা আছে, একসাথে দিয়ে কষবো, আলাদা করে আর কষিনি। আর বাটনাটা এবার বেটে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ। এই হলো মুরগির মাংস বাটা মশলায়। এই রকম মুরগির মাংস এত অনবদ্য খেতে লাগে, একদিন ট্রাই করে অবশ্যই দেখো। এমনিতে মিক্সার গ্রাইন্ডারে বেটে মাংস করা আর শিলপাটায় বেটে এইভাবে মুরগির মাংস, তার মজা এবং স্বাদ দুটোই আলাদা। খেয়ে দেখো কোনো দিন। তো চলো, স্নান টান হয়ে গেছে, স্নান টান করে নিয়ে জামা কাপড় শুকোতে দিতে চলে এসেছি। আর হ্যাঁ, এখন ভয়েস ওভার দিচ্ছি, হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছো? পেলে বলো কমেন্ট করে, ঠিক আছে? কারণ ছাদে রয়েছি, গরম পড়ে গেছে। আর এই দেখো আমার জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে। আর আজকে হোলিতে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছিল, একটু ঠান্ডা ঠান্ডা আমেজও ছিল, হাওয়াও দিচ্ছিল, সব মিলিয়ে ভালোই ছিল ওয়েদারটা, খুব সুন্দর। তো চলো নিচে যাই। আর সূর্যিমা মা এখন এখানে, বাজলো এখন 2:20। তো চলো যাই, খাবার টাইম হলো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকক্ষণ পর, অনেকদিন পর আর কি তোমাদের সামনে এরকমভাবে ক্যামেরার সামনে আসলাম। আর আজকে রিলিজ করছে ইন্দুবালা ভাতের হোটেল, দেখতে পাচ্ছো নিশ্চয়ই? ইন্দুবালা ভাতের হোটেল হইচইতে রিলিজ করছে, করে গেছে অলরেডি। তো এটাই আমি এখন দেখবো, আর মানে খেতে খেতেই দেখবো আর কি, খেতে বসবো। লাঞ্চ টাইম এখন 2:30 বাজলো। তো চলো, আমি তো এটা দেখতে দেখতে খাই। আর তোমরা অবশ্যই আমাকে জানিও, যারা যারা এই সিরিজটা দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর আমি এখনও দেখিনি, আমি সবে স্টার্ট করছি দেখা, আমিও তোমাদেরকে দেখাবো, তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। তো চলো, আমার তো মনে হচ্ছে খুবই ভালো লাগবে, খুব ভালো একটা গল্প। আমি গল্পের বইতে পড়েছিলাম, ইন্দুবালা ভাতের হোটেল একটা গল্পের বই আছে, তো সেই গল্প অবলম্বনেই আর কি, এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে। তো দেখা যাক কীরকম হয় না হয়। তো চলো একেবারে ফিরে আসছি বিকেলবেলা। আর আজকে হোলি স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানাতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে বিকালে। এই শুরু হলো ইন্দুবালা ভাতের হোটেল। আর আমাদের ভাতের হোটেলে আজকের মেনু লাল লাল মুরগির ঝোল আলু দিয়ে আর সাদা ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখে বুঝতেই পারছো কত সুন্দর খেতে হয়েছে। আর ওদিকে পুকিসোনা বসে আছে, কখন ওকে ডেকে দেব। ও কিন্তু খাওয়া হয়ে গেছিলো, তাও আমাদের সাথে খেতে বসে আবার। আর এদিকে দেখো খেয়ে দিয়ে উঠে, আজকে ছুটির দিনে একটু পান না হলে কি চলে? দেখতে গেলে আমাদের প্রতিটা বাড়ির অন্দরমহলের প্রত্যেকটা মেয়ের মধ্যেই কোথাও না কোথাও ইন্দুবালার চরিত্র কিন্তু লুকিয়ে আছে, শুধু একটু খুঁজে দেখে বের করার অপেক্ষা, তাই না? তোমাদের মতামতটা জানিও। আর যারা এখনও ওয়েব সিরিজটা দেখোনি তারা অবশ্যই দেখো, খুব সুন্দর একটা গল্প। আর এখানে দেখো আমাদের পুকুসোনার ছোটকো পটকো ঘুমোচ্ছে, এখন বাজলো বিকেল 5:00। 5:00 সময় ছাদে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সন্ধে নামার পালা হয়ে এসছে। তো এবারে জামা কাপড়টা সন্ধে পাওয়ার আগেই তুলে দিই। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, হোলি স্পেশাল ব্লগটা। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করো। তো আজকের মতন এখানেই শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে। আর আমার পরিবারে এখনও যারা যোগদান করনি তারা চলে এসো।